পুরাতন মালদার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে তুদবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশী ব্যবস্থা থেকে বঞ্চিত এলাকার 15টি পরিবার। এই পৌরসভার নাগরিকদের প্রশ্ন, পৌরসভার বাসিন্দা হয়েও নিকাশী ব্যবস্থা থেকে বঞ্চিত থাকতে হয়, তাহলে উন্নয়নটা কোথায়? বঞ্চনার অভিযোগ নিয়ে মঙ্গলবার ভুক্তভোগী 15টি পরিবারের সদস্যরা তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভা ও স্থানীয় তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা রঞ্জন দাস ও শেখ নাসির অভিযোগ, ভোট আসে ভোট যায়, সঠিক ড্রেনেজ ব্যবস্থার জন্য বহুবার পুরো কর্তৃপক্ষকে বলা হয়েছে লিখিতভাবে, কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি তাদের। স্থানীয় তৃণমূল কাউন্সিলর নির্মল অধিকারীর দাবি, বিষয়টি পুরো কর্তৃপক্ষকে জানানো হয়েছে, শীঘ্রই সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। জল ফেলা খুব অসুবিধা হচ্ছে, জানে জল ফেলে আমরা লোকের রাস্তা দিয়ে জল ফেলছি, লোক সব দিন দিবে না ফেলতে আমাদেরকে, তো আমার একটা ড্রেন চাই, কতদিন আমার লোকের দরজাতে ফেলবো জল? হ্যাঁ জানিয়েছি, জানিয়েছি। কাকে জানিয়েছেন? ওই যে কনসিলারকে জানানো হয়েছে, আরো উত্তর আশেপাশের লোককে জানানো হয়েছে, তিন চার বার আবার রাস্তা মেপেও গেছে, যে রাস্তার ইয়ে আছে যে ওর সঙ্গে লিঙ্কেজ করে দিলে গেলে জল ফেলার সুবিধা হয়, না হলে এই রাস্তাতে সবসময় জল পড়ে। কাউন্সিলর এটা চাইলেই হয়, এটাতে গুরুত্ব দেওয়া আমি মনে করি যে প্রয়োজন আছে। এখানে অনেকদিন ধরেই, বহুদিন ধরেই নিকাশি ব্যবস্থার একটা প্রবলেম আছে, সেটা এর আগেও আমি, আমার কাছে এসছে সব লোকজন বলেছে, সেটা আমি পৌরসভা কার্তিক ঘোষ আমাদের চেয়ারম্যানকে জানিয়েছি বিষয়টা। তো ওখানে যেটা নিকাশি ব্যবস্থাটা যেটা অ্যাড করা হবে, সেখানে মানে রাস্তার মিডিল দিয়ে, ওদের বক্তব্য হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে ফাটিয়ে ওই স্ল্যাব দিয়ে মানে ড্রেনটা করতে হবে, যার জন্য ওটাতে একটা অসুবিধা আছে, অত বড় রাস্তা কাটা কেটে করা। তো চেয়ারম্যান সাহেব আমাকে আশ্বাস দিয়েছে যে না, এরপরে নির্মলদা আমি ওটা ব্যবস্থা করে দেব। সমস্যা থেকে যাচ্ছে এই, মানে এখন তো এই সবের পুজো টুজো কেটে আমরা মানে সবে শুরু হয়েছে, কালকে থেকে আজকে থেকে অফিস খুলছে। হ্যাঁ, এই অফিসটা খোলার পরেই আমি এটা নিয়ে যাই হোক চেয়ারম্যান সাহেবের কাছে আবার যাব, এবং এখানকার মানুষজনকে সাথে করে নিয়ে যাব, ওরাও বলেছে আমরাও যাবো, গিয়ে একটা কথা বলে একটা কোনো সমস্যাটা সমাধান করা হবে।